এই যে আপনি এতবার আপনার অপারেশন হয়েছে পায়ের, খুবই আনইউজুয়াল এটা, একবার করলেই মানুষ আর আসলে কন্টিনিউ করতে পারে না খেলাধুলা। সো আপনার ফ্যামিলি থেকে বা ভাবি আপনার বাবা মা কেউ কখনো বলেনি যে থাকার ক্রিকেট খেলার দরকার নেই? কারণ হচ্ছে যেহেতু আপনাকে ডক্টর এটা বলেছে যে আপনি প্যারালাইজড হয়ে যেতে পারেন ফর দ্য রেস্ট অফ ইউর লাইফ। না, এই 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 সুযোগই আমি ওনাদের কাউকে দিইনি। আমি একটা মানুষ যে আমার খেলার সিদ্ধান্ত আমি একাই নিয়েছি, এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমার বাবা মা বা আমার মামা মামিরা যারা আছে আত্মীয় স্বজন বাইরে এবং আমার ওয়াইফ, তারা কখনো আমাকে কোনো কিছু এই বিষয় নিয়ে কখনো কোনো দিন কিছু বলেনি। তারা এটা নিয়ে টেনশন থাকতো না যে না, এনজয় ইওর লাইফ, তোমার খেলতে ভালো লাগলে খেলো, ইটস ইওর লাইফ। যখন আমি রিটায়ারমেন্টে যাই তখন আমার ওয়াইফের সাথে আমি যখন আলাপ করি, সে আমার সাথে এতটুকু জিজ্ঞেস করছে তুমি কি হ্যাপি, যখন টি টোয়েন্টি থেকে রিটায়ার করি, আচ্ছা মানে আমার আর কোনো অপশনস খোলা নাই, তো ও বলছে তুমি হ্যাপি কিনা সেটা চিন্তা করো, অপশনস নিয়ে তুমি ভাবো না। তা আমি বলছি যে এন্ড অফ দ্য ডে আমি কোয়াইট হ্যাপি, যে ঠিক আছে আমি তো অন্য ফরম্যাটও খেলছি, ইটস ওকে, তো তুমি হ্যাপি থাকলে আমরাও হ্যাপি, সো ইটস ইটস ইউর কল। যেমন এখন বলছে যে ডোমেস্টিক আমি খেলছি, অনেকে বলে যে ঠিক আছে, আমার বাবাও চায় যে আমি ঠিক আছে অনেক হয়েছে কষ্ট করে, আবার আমার ওয়াইফ বলে যে ইটস ইউর ওন ডিসিশন, সো এরকম থাকবেই আর কি। আসুন আমরা অটিজম সম্পর্কে জানি, না বুঝেই ওদেরকে বোঝা না মনে করি। অস্ট্রেলিয়াতে যখন আপনি অপারেশন করতে যেতেন সেখানে কিছু পার্টিকুলার ইনসিডেন্ট ছিল, সেগুলো যদি একটু শেয়ার করতেন। ইনসিডেন্ট কি, আমার তো ওই যে অপারেশন করার পরে যে বললো যে বাম পায়ে সমস্যা, অপারেশন করার পরও বাম পায়ে এখনও ডিস্টার্ব, পরে তিনটা অপারেশন হয় উইদিন টু মান্থস, তো ওইটা সার্ভাইভিং মানে তো সার্ভাইভ তো করতে হয়েছে, বাট ইট ওয়াজ নট ইজি। 2003 সালে এক সালে একটা অপারেশন করি, 3 সালে তিনটা অপারেশন পরপর একসাথে হয় 2 মাসের ভেতরে। তো আমার বাবা ছিলেন, তো আমার ওই ইঞ্জেকশন মানে আমাকে পুশ করতে বলেছিল, আমাকে মরফিন দিয়েছিল, পেইন কিলার, এটা হিরোইন গ্রুপের একটা ওষুধ, তো ওই আমার আমি প্রচুর পরিমাণে আমাকে বলছিল ব্যথায় করলে চাপ দেবে, তো আমি যদি ব্যথা না করে যেন শুধু চাপতাম, সেভাবে এত পরিমাণে মরফিন শরীরে গিয়েছে। যাওয়ার পরে 3-4 দিন পরে আমার মুখ টুক ফুলে অ্যালার্জি হয়ে তো খুব খারাপ অবস্থা, তো ওই সারা রাত বালতি থাকতো পাশে, মাথা ধুইতাম, গা হাত পায়ে পানি দিতাম, আর আব্বা সারা রাত পা চিপত বসে বসে, তো এইরকম আর কি, এরকম স্মৃতি আছে। আর রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম তো আরও ডিফিকাল্ট, আপনি দেখছেন সবাই খেলছে কিন্তু আপনি পারবেন না, তো যেসব প্লেয়াররা ইনজুর্ড হয় তারা বোঝে আসলে এই সময়গুলো কত কঠিন আর কি। আপনার পায়ের ইনজুরির কথা যদি জানতে চাই, আপনার এখনও এই জটিলতা কাটেনি, এই বিষয়টা আসলে আপনি কীভাবে প্রতিদিন হ্যান্ডেল করছেন? আমার মূলত বেশি হয় ঘুমের ভেতরে, পা স্টিভ হয়ে যায়, শক্ত হয়ে যায়, তো অনেকক্ষণ সময় লাগে ওটাকে আবার নর্মাল জায়গায় আনতে। এরপরে সকালে উঠেই সবাই তো হেঁটে ব্রাশ করতে যাবে আর কি, আমার একটু সময় লাগে, তো এটা আসলে এখন এতবার অপারেশন করা হয়েছে, এরপরে আবার খেলেছি, এখন সমস্যা আমাকে অ্যাকসেপ্ট করতেই হবে, আর এটা যত বয়স বাড়বে তত সমস্যা কিন্তু আস্তে আস্তে আরও বাড়বে, তো সেটাও আমাকে করতে হবে। তো আমি যেটা করি যতটুকু পারি মেনটেন করার চেষ্টা করি, আর পায়ে তো আসলে উপর আল্লাহ তাল্লাহ যে জিনিসটা একবার দিয়ে দেয় সেটাকে যতই আপনি একবার নষ্ট হয়ে গেলে যতই আপনি ঠিক করেন ওই আগের মতো তো হবে না, তো আল্লাহ প্রদত্ত জিনিস আর মানুষের সৃষ্টি জিনিস তো কখনো এক হবে না। এখনও যদি আমি ম্যাচ খেলি তখন আমাকে ব্যান্ডেজ করতে হয়, তো আমার ব্যান্ডেজটা ওই যে ব্যান্ডেজটা করি এটা দেশে আবার পাওয়া যায় না, তো আমি যে টিমে খেলি ওই টিমের মালিকের একটু টাকা খরচ বেশি হয়, কারণ ওনাকে বাইরে ইংল্যান্ড থেকে বা অস্ট্রেলিয়া থেকে ওটা অর্ডার করে আনতে হয়। বিপিএল এবং ঢাকা লিগে, ঢাকা লিগের জন্য আমি শর্ট রান আপে বল করি, কারণ শর্ট রান আপে বল করলে আমার ওই ব্যান্ডেজটা না করে শুধু নি ক্যাপটা পড়লেই হয়, আর যখন আমি ফুল রান আপে বলিং করি তখন আমার ব্যান্ডেজটার সাথে নি ক্যাপ পড়তে হয়, তো ওইটা হচ্ছে কি আধা ঘন্টা এক্সট্রা সময় আমার বেশি লাগে অন্যদের থেকে, কারণ ওই ব্যান্ডেজগুলো টেপ কেটে কেটে ব্যান্ডেজ করা, তারপর আবার ওইভাবে প্রস্তুতি হওয়া, তো এইগুলো আসলেই মানে ঝামেলার কাজ, কারণ আপনি স্বাভাবিকতা আপনার থাকে না। হ্যাঁ, তো এইটা নিয়ে তো আসলে সেই ক্যারিয়ারের শুরু থেকেই চলে আসছি, তো এখন হয় কি যে অনেকটা অ্যাডাপ্ট করে ফেলেছি, আর এই তো এই ব্যান্ডেজ বলেন বা নিক্যাপ বলেন, হ্যাঁ এখন আবার অ্যাঙ্কেলেও সমস্যা করে মাঝে মধ্যে, তো একটু মেনটেনেন্স কম হলেই ঝামেলা আরও বেশি হয়, আর মেনটেনেন্স করে রাখলে কিছুটা আরামদায়ক হয় আর কি, তো এরকমই আর কি বিষয়টা। আপনাকে দেখে আমার মনে হয়েছে আপনি শুকিয়ে কাট হয়ে গেছেন, মানে যদি র্যান্ডম ওটা না, আমি আচ্ছা আমি ট্রেনিং করেছিলাম বিপিএলের আগে ফিট থাকার জন্য, তারপরে দীর্ঘ 2 মাস রোজার ঈদ গেল, রমজান মাস গেল, এর ভেতরেও ক্রিকেট খেলেছি, সামনে কিছুদিন পরেই বিপিএল আসছে,
তো চেষ্টা করছি যে কিছুটা শারীরিকভাবে ফিট থাকার, পসিবল হবে কি না জানি না, তবে চেষ্টা করছি। তো এবার তো আসলে কাজ আরও বেশি থাকবে, ব্যস্ততা আছে এই বছরটায়, তো ওই পরিমাণ ট্রেনিং আদৌ করতে পারবো কি না সব কিছু মিলে একটু চেষ্টা করেছি যে যতটুকু ফিট থাকা যায়। এখন এখনও তো অনেকদিন বাকি, থাকতে পারবো কিনা জানি না। আপনি যদি একদম ক্যারিয়ারের প্রথম বছরে 2001 সালে ফিরে যান, তাহলে কোন জিনিসটা আপনি নতুন করে করবেন বা ইম্প্রোভাইজ করার ট্রাই করবেন? আমি একটু ডিসিপ্লিন হতাম, একটু ডিসিপ্লিন হতাম, আমার হোম সিকনেসকে আমি কন্ট্রোল করতাম। আর যদি কন্ট্রোল করতে না পারতাম তাহলে ক্রিকেট খেলতাম না।